এখন আমরা আমাদের এই সাইটের এই ফেভিকন আইকনকে চেঞ্জ করব। তো একে চেঞ্জ করতে গেলে আমাকে ড্যাশবোর্ডে যেতে হবে, অ্যাপিয়ারেন্স, থিম অপশন। এখান থেকে আগের ফেভিকনকে আমাকে রিমুভ করতে হবে, দেন নতুন ফেভিকনকে আমি নিব, আপলোড। তো আমার লোগোকে আমি এখানে নিয়ে আসব, এই লোগোকে আমি নিব, সেভ চেঞ্জেস। এখন আমার সাইটে যে আমি রিফ্রেশ যদি দেই, আমার ফেভিকন আইকন কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আমি লগ আউট করি। এখন আমি এই যে লগইন পেজের এখানে যে আইকনটা অর্থাৎ লোগোটা, এইটা চেঞ্জ করব। এখানে আমি আমার লোগো দিব। তো আমি আবার এখানে লগইন করি। অ্যাপিয়ারেন্সে যে থিম এডিটরে যাই, আমি এখান থেকে functions.php এই পেজটাকে সিলেক্ট করব। এখানে আমি এতটুকু কোডকে অ্যাড করলাম। এখন আমার লোগোটাকে কপি করে CJAMP HTDocs CSC WP Content Themes Restaurant Images এর মধ্যে আমি ছেড়ে দিয়ে আসবো। এই লোগোটার নাম কিন্তু www এবং এর ফরম্যাটটা হচ্ছে png। তো আমি আবার function.php পেজে চলে যাই। এখানে ইমেজেস এর আন্ডারে www.png এখানে আমি আপডেট দেই, ড্যাশবোর্ড থেকে বেরিয়ে যাই, লগ আউট করি। তো এখানে কিন্তু আমার লোগোটা চলে এসছে। তো এটাও কিন্তু আমি চেঞ্জ করতে পারলাম।